এরকম ক্রাঞ্চি চিকেন গন্ধরাজ রোল বাড়িতে বানিয়ে খেলে বাইরেরটা খেতে ভুলে যাবেন কথা দিলাম তো কিছুই না প্রথমে লাগছে বোনলেস চিকেন সেটিকে আদা রসুন আর সোয়া সস কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা এবং লেবুর রস এবং গন্ধরাজ লেবুর পাতা দুটোই দিয়েছি আমি যাতে ভালো অ্যারোমা আসে তো সব কিছু দিয়ে আমি এখানে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি তারপর একটা ধনে পাতার চাটনি বানিয়ে নিয়েছি টক দই ধনে পাতা আর রসুন কোয়া দিয়ে তারপর সেটা দিয়ে টক দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি দু ঘন্টা মতন তারপর কড়াই অল্প একটু পেঁয়াজ ভাজা ভাজা করে চিকেনটা দিয়ে নিয়েছি তারপর আরও হাফ পেঁয়াজটা চিকেনটা একটু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিয়েছি তারপর একে একে ক্যাপসিকাম এবং মশলা এবং গোলমিরিজের গুঁড়ো দিয়ে চিকেনের স্টাফিংটা রেডি করে নিয়েছি এখানে কাঠি রোলের জন্য আমি ভালোভাবে ময়দাটা মেখে নিয়েছি আর দেখো কীভাবে আমি ময়দাটা ভালোভাবে বেলে ময়দা ছড়িয়ে ভালোভাবে ছুরি দিয়ে কেটে কেটে কাঠি রোল যেটা আর কি কলকাতা স্টাইল সেটা বানানোর চেষ্টা করেছি আর এখানে আমি ফুড কালার যেহেতু আমার কাছে ছিল তাই আমি ইউজ করেছি তো রোলটা আমি বেলে নিয়ে একটুখানি ছেঁকে নিয়েছি ভালোভাবে যাতে রোলটা ক্রাঞ্চি হয় তারপর ডিমে আমি দিয়ে ভেজে ভালোভাবে এগ রোল বানিয়ে তার ভিতর সুন্দরভাবে আমি চিকেনের স্টাফিংটা সাজিয়ে নিয়েছি এবং যেই ধনে পাতার চাটনিটা বানিয়েছিলাম সেটা অল্প একটুখানি দিয়েছিলাম একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছিলাম অ্যান্ড যেটা সব থেকে স্পেশাল গন্ধরাজ লেবুর ফ্লেভারের জন্য গন্ধরাজ লেবুর রস তো সেটা দিয়েছিলাম সস মেয়নিস সব কিছু দিয়ে দারুণ হয়েছিল খেতে ভীষণ ক্রাঞ্চি হয়েছিল